গাজায় যুদ্ধবন্ধের দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করছেন খোদ ইসরায়েলিরা, দিচ্ছেন নেতানিয়াহু বিরোধী স্লোগান। যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার সাধারণ ইসরায়েলিরা। গেল প্রায় পাঁচ মাস ধরে চলা গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে ইসরায়েলি প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো যুদ্ধকে প্রলম্বিত করায় ক্ষুব্ধ সাধারণ ইসরায়েলিরা। সেই সঙ্গে ইসরায়েলি বন্দীদের মুক্তির ব্যবস্থা না করে হামলা চালিয়ে যাওয়ায় নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। আমরা এই সরকারের কাছ থেকে আর কিছুই চাই না, শুধু চাই তারা ক্ষমতা থেকে সরে যাক। ইতিহাসের সবচেয়ে বর্বর সরকার তারা, ইসরায়েলি সমাজের পতনের ও ধ্বংসের পেছনে তারাই দায়ী। Of all good neighboring ties with the Arab neighbors, only political agreement, only একটি বিষয় পরিষ্কার, সামরিক উপায়ে এই সংকটের সমাধান সম্ভব নয়, কিন্তু আমাদের সরকার সেটি বুঝতে পারছে না। প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, রক্ত ঝরছে। আমরা অবিলম্বে যুদ্ধবিরতি চাই, বন্দীদের মুক্তি চাই। বিক্ষোভের এক পর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছুড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, আটক হন বেশ কয়েকজন। তেল আবিবে সাধারণ ইসরায়েলিরা যুদ্ধবন্ধের আহ্বান জানালেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণাঞ্চলীয় রাফায় বিমান হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। শনিবারও রাফার বিভিন্ন প্রান্তে দফায় দফায় বিমান হামলা চালানো হয়। বিমান হামলার পাশাপাশি ট্যাঙ্ক থেকেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে নিশ্চিত করে কিছু জানা না গেলেও অভিযান জোরদারের কারণে সেখানে ত্রাণ সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ ত্রাণ সংস্থা। এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে আবারও কাতার গেছে ইসরায়েলি প্রতিনিধি দল। শনিবার প্রতিনিধি দলকে সেখানে যাওয়ার অনুমোদন দেয় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। অন্যদিকে প্যারিসেও যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। সেখানে এরই মধ্যে আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে জানান ইসরায়েলি প্রতিনিধিরা। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।